রাম মন্দির করে ধর্মীয় মেরুকরণ করে ভোটে যেতে যায় না। সোমবার মালদায় এসে ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সামনেই লোকসভা ভোট, তাই ভোটের প্রাক্কালে রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে তেড়ে ফুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। সেই আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার মালদা জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ শপথ কর্মসূচি রূপায়ণের এক সভা আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল নেত্রী চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। সভার শুরুতেই মন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্যসভা নেত্রী উপস্থিত নেতা নেত্রীদের বিজেপির বিরুদ্ধে সংঘবদ্ধ শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বক্তব্য রাখেন। সেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, রাম মন্দির করে ধর্মীয় মেরুকরণ করে ভোটে জেতা যায় না। রাম মন্দির করে নির্বাচনটা জিতবে, ওটা হয় না। ধর্মীয় মেরুকরণ করে নির্বাচনে জেতা যায় না। আপনি যত সাষ্টাঙ্গে প্রণাম করুন, ওটা দেবতা গ্রহণ করে না। মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, কিন্তু সেটা মন থেকে শ্রদ্ধা জানাতে হয়, মন থেকে পুজো। সেই পুজোর যে মন্ত্র, সেটা সেগুলোকে অনুসরণ করতে হয় নিজের জীবন দিয়ে। সেটা যদি না করেন তাহলে তো হবে না। আজকে কি হচ্ছে? রাম মন্দির